নমস্কার, হৈমন্তীস হোম কিচেনে আপনাকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ফিশ এগ ফিঙ্গার রেসিপি। মাছের ডিমের বড়া বা তার থেকে ঝাল এবং ঝোল বানিয়ে আমরা বাড়িতে প্রায়শই খেয়ে থাকি, কিন্তু মাছের ডিম দিয়ে ফিঙ্গার বানালে কিন্তু এর স্বাদ কিন্তু অসাধারণ। তো আসুন দেখে নিই আমরা এই মাছের ডিমের ফিঙ্গার কিভাবে বানাচ্ছি এবং তার জন্য কি কি উপকরণ আমাদের লাগছে। এর জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি মাছের ডিমের ঝুড়ি বা ভুনা। এই রেসিপিটা আমি আগে আপলোড করেছি আমার চ্যানেলে, আপনারা যদি না দেখে থাকেন তাহলে আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। আর নিয়ে নিয়েছি একটা বড় সাইজের আলু, আমি বয়েল করে সেটাকে ম্যাশ করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার 3 টেবিল স্পুন আর ব্রেড ক্রাম্বস। ব্রেড ক্রাম্বসের রেসিপিও আমি আমার চ্যানেলে আপলোড করেছিলাম, আপনারা না দেখে থাকলে অবশ্যই দেখবেন, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি। প্রথমেই আমি কর্নফ্লাওয়ারের মধ্যে সামান্য জল দিয়ে একটা পাতলা বেটার বানিয়ে নিচ্ছি। একটা পাতলা ব্যাটার বানাতে যতটুকু জল লাগে সেই পরিমাণ জল দিয়ে আপনারা কর্নফ্লাওয়ারটাকে গুলে নেবেন। আপনারা এর জায়গায় কিন্তু একটা ডিমও ফেটিয়ে নিতে পারেন, কাঁচা ডিম ফেটিয়ে নিতে পারেন, কর্নফ্লাওয়ারটা অ্যাভয়েড করতে পারেন। এবার আমি মাছের ডিমের যে ঝুড়িটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাশড করা পটেটো। আমি এর মধ্যে কিন্তু আলাদাভাবে কোনো মশলা আর নুন অ্যাড করছি না, কারণ মাছের ডিমের যে ঝুড়িটা বানানো তাতে কিন্তু অলরেডি নুন এবং মশলা অ্যাড করাই রয়েছে। খুব ভালোভাবে আমি আলুটার সাথে মাছের ডিমের ঝুড়িটাকে মিশিয়ে নিচ্ছি। আলুটা দেওয়ার কারণ এতে ফিঙ্গারের শেপটা আমরা খুব ভালোভাবে দিতে পারবো। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এবার কিন্তু আমরা একটা শেপ দেওয়ার মতো পর্যায়ে চলে এসেছে। এবারে আমরা এর থেকে বেশ খানিকটা করে অংশ নিয়ে ফিঙ্গারের শেপ দিয়ে নেব হালকা হাতে। ফিঙ্গারের শেপ দেওয়া হয়ে গেছে, এবার এটাকে আমরা কর্নফ্লাওয়ারের মধ্যে, কর্নফ্লাওয়ারের যে ব্যাটারটা বানিয়েছিলাম তার মধ্যে একটা কোট করে নেব। ভালোভাবে কোট করে নেওয়ার পরে ব্রেড ক্রাম্বস আমরা দিয়ে দিচ্ছি এবং ভালোভাবে ব্রেড ক্রাম্বস এর মধ্যে একটা লেয়ার এর মধ্যে অ্যাড করছি। এইভাবে আমি সবকটা ফিঙ্গার একই পদ্ধতিতে বানিয়ে নেব। সবকটা ফিঙ্গার গড়া আমার হয়ে গেছে, আর একটা কথা সেটা হলো ফিঙ্গার বানিয়ে কিন্তু বেশিক্ষণ রেখে দেবেন না, তাহলে কিন্তু বাইরে থেকে যে ক্রিস্পি হয় ফিঙ্গারটা সেটা কিন্তু আর থাকে না। তেলটাকে গরম করে নিয়ে আমি মিডিয়াম ফ্লেম করে দিয়েছি, এরপর ফিঙ্গার গুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে লক্ষ্য রাখবেন ফ্লেমটা কিন্তু হাই করলে চলবে না, তাহলে কিন্তু বাইরে থেকে ব্রেড ক্রাম্বসটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এগুলোকে ফ্রাই করতে খুব বেশিক্ষণ সময়ও লাগে না, হালকা আছে যখন বাইরের কোটিংটা ব্রাউন কালার হয়ে যাবে তখন এটাকে আমরা নামিয়ে নেব। 2 থেকে 3 মিনিট লাগে এটাকে ফ্রাই করতে। আফটার 3 মিনিট দেখুন এটা কিন্তু গোল্ডেন একটা ব্রাউন কালার চলে এসেছে আর আমাদের মাছের ডিমের ফিঙ্গার কিন্তু রেডি। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিটা আর আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো।
আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং।